তারকাপাড়া হয়ে উঠেছে যেন একদম মৃত্যুপরী শহর। কয়েকদিন আগে কলকাতার ছোট পর্দার তারকা মুখ পল্লবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। শেষ হোক কাটিয়ে না উঠতেই এবার রহস্যজনক মৃত্যু হলো কলকাতার উঠতি অভিনেত্রী বিদিশা দে মজুমদারের। বুধবার 25 মে সন্ধ্যায় কলকাতার নাগের বাজারের বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় এই অভিনেত্রীর লাশ। খবর পেয়ে ঘটনায় তদন্তে নেমেছে নাগের বাজার থানা পুলিশ। অভিনেত্রী পল্লবী দের অস্বাভাবিক মৃত্যুর পর আরেক অভিনেত্রীর রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে টলিপাড়ায়। 21 বছর বয়সে মডেল ও অভিনেত্রী হচ্ছেন বিদিশার। অভিনেত্রী আত্মহত্যা করছেন নাকি তার মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা তদন্ত করে দেখছেন নাগের বাজার থানার তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর জানা মতে গলায় ওড়না দিয়ে ফাঁস দেয়া অবস্থায় উদ্ধার করা হয়েছে অভিনেত্রী বিদিশাকে। ঘরের দরজার ভেতর থেকে বন্ধ ছিল বলে জানা গিয়েছে। বিদিশার ঘর থেকে মিলেছে একটি সুইসাইড নোটও, এমনটাই কিন্তু পুলিশ আমাদেরকে জানিয়েছেন। অভিনেত্রী পল্লবীর অস্বাভাবিক মৃত্যুর পরপরই ফেসবুকে তা নিয়ে মন্তব্য করেছিলেন অভিনেত্রী বিদিশাও। বুধবার তার রহস্য মৃত্যুর পর চর্চায় উঠে এলো অভিনেত্রীর সেই ফেসবুক পোস্ট। ফেসবুক পোস্টে বিদিশা তার ওয়ালে লিখেছেন, মানে কি এসব। ফেসবুকে পল্লবীর ছবি শেয়ার করে পোস্ট করেছিলেন বিদিশা, তাতে তিনি এও লিখেছেন যে মেনে নিতে পারলাম না। ওই ঘটনার 10 দিনের মধ্যেই নাগের বাজারের ফ্ল্যাট থেকে অভিনেত্রী বিদিশার ঝুলন্ত দেহ উদ্ধার হলো। সাইমা শিউলি, নিউজ ফ্ল্যাশ 71।